আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের সকলকে যশোর জেলা স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা তোমাদের দশম অধ্যায়ে পড়াব। শুরুতে তোমাদের প্রিয় বিদ্যাপীঠ যশোর জেলা স্কুলের একটি ছবি দেখাই। তোমরা এখন স্কুলে আসতে পারো না, ছবিটা দেখো, তোমাদের ভালো লাগবে। তারপরে আমি ক্লাস নেব নজরুল ইসলাম খান, সহকারী শিক্ষক যশোর জেলা স্কুল, প্রাথমিক বিজ্ঞান, তৃতীয় শ্রেণী, দশম অধ্যায়ে। তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ, এই ছবি দেখো, যেখানে একটা ছেলে পড়ছে সাইকেল চালানো, একটা যন্ত্র দিয়ে, আধুনিক যন্ত্র, এটা দিয়ে ধান কাটা হচ্ছে, ওটা একটি আকাশযান। তো সব মিলিয়ে দেখা যায় যে এটা যে আমরা একটা যন্ত্র আমরা ব্যবহার করেছি, এতে আমরা আজকে বুঝি যে আমাদের জীবনযাত্রার মান উন্নত করতে আমরা যে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করি, এটা হচ্ছে একটি প্রযুক্তি। তা আমরা আজ প্রযুক্তির সাথে পরিচিত হব। আজকে আমাদের পাঠ হবে প্রযুক্তির সঙ্গে পরিচয়। প্রযুক্তির সাথে পরিচয় আমাদের জীবনযাত্রার মান উন্নত করতে, জীবনকে সহজ করতে, জীবনকে আনন্দদায়ক করতে, জীবন উন্নত করতে দরকার নতুন নতুন প্রযুক্তি। নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন করতে হবে, আর এই প্রযুক্তি সবসময় পরিবর্তন হয়, মানুষের চাহিদার উপরে নির্ভর করে প্রযুক্তি পরিবর্তন হয়। তো আমরা দেখো আজকের এই পাঠ থেকে আমরা এটা থেকে যা শিখব সেটা হচ্ছে প্রযুক্তি কী, তা আমরা তা ব্যাখ্যা করতে পারবো পাঠ শেষে। প্রযুক্তি কীভাবে আমাদের সহায়তা করতে পারে সেটা আমরা বলতে পারব, বিভিন্ন প্রযুক্তির নাম বলতে পারব, আর যাতায়াত, কৃষি, শিক্ষা, চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তি আমাদের কীভাবে সহযোগিতা করে, প্রযুক্তি আমাদের জীবন কীভাবে সহজ করে সেটা আমরা বলতে পারব। এখানে আমাদের জীবনে প্রযুক্তির ব্যবহার আমরা দেখো, এখানে দেখা যায় শিশুরা বই পড়ছে, এখানে বই একটা প্রযুক্তি। কৃষক তার জমিতে একটি আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধান কাটছে। আমরা ওপাশে দেখতে পাচ্ছি জাহাজ মালামাল নিয়ে গভীর সমুদ্র দিয়ে এটা অন্য কোনো দেশে দূর গন্তব্যে যাচ্ছে। এটা আমাদের একটা জাহাজ, আমাদের একটা প্রযুক্তি। এখানে দেখো কিছু কৃষি প্রযুক্তি যা অত্যন্ত পুরাতন, কাস্তা, নিড়ানি, তারপরে কাশি, বিভিন্ন প্রযুক্তি এখানে দেখানো হয়েছে। আর এখানে একটা হেলিকপ্টার, এখানে বাস, এগুলো আমরা আবার এই প্রযুক্তিকে ভাগ করব। এখানে আমরা বিশেষ করে আমরা প্রযুক্তিকে যাতায়াতের ক্ষেত্রে প্রযুক্তি, আমরা শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি, কৃষির ক্ষেত্রে প্রযুক্তি, আর চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তি, আমরা এই প্রযুক্তিকে আমরা দেখো কীভাবে আমরা এই করব। সেটা হচ্ছে আমাদের যাতায়াত। আমরা যাতায়াতে আগে পায়ে হেঁটে মানুষ এক জায়গা থেকে আর এক জায়গায় যেত, আমরা সবাই জানি যে, কিন্তু এটা তার পৌঁছাতে অনেক সময় লাগত, অনেক কষ্ট হতো। সেটা সে অল্প সময়ে সে বেশি সময় যেতে পারত না। পরবর্তীতে মানুষ তার চিন্তা চেতনা দিয়ে, গবেষণা করে, বিজ্ঞানের ব্যবহার করে সে প্রযুক্তি তৈরি করেছে। সেটা যেমন এই যে প্রথম আসলো যে একটা বাইসাইকেল, একটা বাইসাইকেল সহজে প্রস্তুত করতে পেরেছে। বাইসাইকেলের পরে আসলো কি মোটর সাইকেল,
মোটরসাইকেলে পর আসলো কি বাস ট্রেন এই আস্তে আস্তে দেখা যায় যাতায়াতের ক্ষেত্রে আমাদের ব্যাপক প্রযুক্তির ব্যবহার করে আমরা জীবনযাত্রা সহজ এবং গতিশীল করেছি আমরা অল্প সময়ের মধ্যে এগুলো ব্যবহার করে আমরা অনেক দূরে যেতে পারি আমরা অনেক দূরে মালামাল নিয়ে যেতে পারি সেই ক্ষেত্রে আমরা এই যাতায়াতকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি সেটা কি স্থল যাতায়াত স্থল পথ যে যেটা স্থল পথে আমরা যাই যেমন বাইসাইকেল মোটরসাইকেল ট্রেন বাস এগুলো দিয়ে আমরা স্থল পথে চলাচল করি আমরা নৌপথ হ্যাঁ জলপথ সেটা দিয়ে আমরা নৌকা জাহাজ হ্যাঁ স্পিড বোট এগুলো আমরা ব্যবহার করি তো এগুলো কি হয়েছে এটা আগে মানুষ প্রথমে ভেলা তৈরি করত নৌকা তৈরি করত দেখা যাচ্ছে যে এই প্রযুক্তির সব সময় সংস্করণ করে সব সময় একটা পরিবর্তন করে সব সময় উন্নত উন্নত থেকে উন্নত তর করে করে আজকে বড় বড় জাহাজ তৈরি হয়েছে যে জাহাজ হাজার হাজার মন হ্যাঁ মালামাল নিয়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে গভীর সমুদ্র দিয়ে যেটা আগে সম্ভব ছিল না তো এটা হয়েছে যে প্রযুক্তির পরিবর্তনের ফলে মানুষের চাহিদার পূরণের জন্য প্রযুক্তির পরিবর্তনের মাধ্যমে আমাদের এগুলো এসেছে আর আমরা আকাশযান এটা আমরা দেখতে পাচ্ছি যে প্লেন হেলিকপ্টার হ্যাঁ এখন এইগুলো আমরা ব্যবহার করি হ্যাঁ দিয়ে আমরা এক দেশ থেকে আরেক দেশে অতি স্বল্প সময়ে হ্যাঁ অনেক দূরে আমরা যেতে পারি যেটা আগে সম্ভব ছিল না এখন মানে মিনিট সেকেন্ডের হিসাব হয় সেকেন্ডে কত কিলোমিটার যেতে পারে একটা রকেট একটা দূরপাল্লার যে যান আছে এগুলো কত দ্রুত আকাশ দিয়ে যেতে পারে এটা শুধু কি হয়েছে এটা একটা প্রযুক্তি এটা একটা প্রযুক্তি এটাকে প্রযুক্তি সবসময় পরিবর্তন করে আরও উন্নততর করবে এবার যাতায়াতের ক্ষেত্রে আমরা এগুলো করতে পারি যা আমাদের জীবনকে সহজ করে দেবে হ্যাঁ জীবনকে গতিশীল করে দেবে জীবনকে উন্নত করে দেবে এই আমরা এই সমস্ত প্রযুক্তি তো আজকে আমরা যে প্রযুক্তিগুলো এখানে দেখছি এরপরে দেখা যাবে এটার থেকে আরও কত উন্নত প্রযুক্তি কিন্তু তৈরি হবে এবং সে ব্যাপারে গবেষণা করে যেতে হবে আমরা এর পরবর্তী দেখি দেখো এই যে যাতায়াতের মাধ্যমে আমি চাই যে ওই ছবিগুলো দেখে তোমরা নিজেরাই বাড়ি থেকে তৈরি করবে তারপর আমি দুটো একটা কথা এখানে বলেছি যে সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে জরুরি মালামাল দ্রুত বহন করতে পারে আর সময় জীবনযাত্রার মান উন্নত করে আর হচ্ছে দ্রুত যাতায়াতের ফলে সময় বাঁচে হ্যাঁ সময় বাঁচে তার মানে কি অল্প সময়ে সে অনেক দূরে যেতে পারে অনেক কাজ করতে পারে এগুলো আমাদের প্রযুক্তির পরিবর্তনের ফলে প্রযুক্তি উন্নত হওয়ার ফলে এটা আমাদের সম্ভব হয় তো এই জন্য আমরাও চাইব বিশ্বের উন্নত দেশের তালে তালে আমাদের দেশও এইরকম উন্নততর প্রযুক্তির মাধ্যমে বিশ্বের উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলবে এবং সেটা সম্ভব হবে তোমরা আজকে যারা ছাত্র আছো তোমরাই গবেষণা করবে তোমরাই চিন্তা করবে করে এই সব প্রযুক্তির আরও উন্নত প্রযুক্তি তোমরা তৈরি করবে এবং দেশকে এগিয়ে নেবে তারপরে আমরা দেখব যে এখানে যে শিক্ষার ক্ষেত্রে যে প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে যে প্রযুক্তি দেখো আমরা আগে জানতাম যে পাতার উপরে মানুষ লিখত চামড়ার উপরে লিখত পাথরের ফলকের উপরে লিখত এইভাবে লিখে রাখতো মানে তখন উন্নত কোনো প্রযুক্তি ছিল না মানুষ আস্তে আস্তে বিজ্ঞান এবং কে কাজে লাগিয়ে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে মানুষ সব সহজ করে নিয়ে আসছে যেমন এখন বই হয়েছে খাতা হয়েছে তারপরে পেন্সিল কলম এগুলো অনেক আগে একসময় ছিল না কাগজ ছিল না কাগজ তৈরি করেছে পেন্সিল তৈরি করেছে হ্যাঁ এটা একটা প্রযুক্তি এখন কি ইবুক পড়ে এই যে উন্নত প্রযুক্তি এটা যেমন আমরা এখন মাল্টিমিডিয়া ব্যবহার করি উন্নত প্রযুক্তি তাহলে এখন আমরা ওইগুলো থেকে আস্তে আস্তে হ্যাঁ আমরা উন্নত প্রযুক্তির দিকে যাব সেই ক্ষেত্রে আমরা ওই যে চকে ছোটবেলায় লিখেছি হ্যাঁ চক দিয়ে আর স্লেট হ্যাঁ
এখন এটা আরো উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা লেখাপড়া সহজ বদ্ধ করে নিচ্ছে। আজ একটা ল্যাপটপের ভিতরে তার সমস্ত লেখাপড়ার বিষয়গুলো থাকতে পারে, ট্যাবের ভিতরে থাকতে পারে, তার সমস্ত বই বস্তা মানে খানিক বই যে ব্যাগ ভরে সে স্কুলে নিয়ে যায়, এই বই এখন আর বহন করা লাগবে না, কারণ তার একটা যন্ত্রের মাধ্যমে সমস্ত লেখাপড়ার জিনিসগুলো তার থেকে যাবে। সেই ক্ষেত্রে দেখো আমরা ক্যালকুলেটার যে ব্যবহার করি এটা একটা প্রযুক্তি, হিসাব নিকাশ করি। হ্যাঁ, আগে ক্যালকুলেটার ছিল না, এখন এইগুলো এখন কম্পিউটারের মাধ্যমে আরও উন্নত ক্যালকুলেটারের থেকে আরও উন্নত এবং দ্রুত হিসাব নিকাশ করে। হ্যাঁ, তারপরে রং পেন্সিল, তারপরে এখানে কম্পিউটার, ল্যাপটপ, হ্যাঁ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, কম্পিউটার প্রজেক্টর, এইভাবে আমরা শিক্ষাক্ষেত্রে এই যে প্রযুক্তিগুলো আমরা ব্যবহার করে আমাদের শিক্ষা আমরা আমরা খুব ফলপ্রসূ করতে পারব এবং আমরা খুব দ্রুত আমাদের জানার বিষয়গুলো আমরা সহজবদ্ধ করতে পারব। সেক্ষেত্রে আমাদের এই সব প্রযুক্তি ব্যবহার করে আমরা অনেক লেখাপড়া ক্ষেত্রে উন্নত শিক্ষা গ্রহণ করতে পারব। সেই ক্ষেত্রে আমরা এই প্রযুক্তি আমাদের শিক্ষাক্ষেত্রে দেখো এই যে খাতা, বই, কলম, পেন্সিল, চক, ডাস্টার, হ্যাঁ, এইগুলো আমাদের একটা বলতে গেলে এটা একটা এখন পুরনো প্রযুক্তি হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে আধুনিক প্রযুক্তি হচ্ছে, আধুনিক প্রযুক্তি এই যে কম্পিউটার, হ্যাঁ, কম্পিউটার প্রজেক্টর, এইগুলো একটা আধুনিক প্রযুক্তি। তা আমরা সবসময় আধুনিক এবং উন্নত প্রযুক্তির দিকে যাব, এটাই কারণ জাতি যত আধুনিক এবং উন্নত প্রযুক্তির দিকে যাবে তত দেশ জাতি উন্নত হবে এবং জীবন সহজ এবং উন্নত হবে। দেখো আমরা বলছে সহজে পাঠ বোঝা যায়, কারণ ছবি দিয়ে, যখন চক ডাস্টার দিয়ে ওইভাবে, কিন্তু এখন কম্পিউটারের মাধ্যমে সে ছবি সহ সে লেখা দেখাতে পারে, হ্যাঁ, সে সহজে সে পাঠটা বুঝতে পারে যদি। তারপরে শিক্ষা গবেষণা কাজ সহজ হয়, আর তারপরে বিভিন্ন তথ্য সহজে জানা যায়। এখন ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে আমরা সারা বিশ্বের তথ্য আমরা সংগ্রহ করতে পারি, যা আমরা পড়ালেখার ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি। হ্যাঁ, উন্নত দেশের লেখাপড়ার সাথে আমার দেশের লেখাপড়ার আমি তুলনা করতে পারি, তুলনা করে আমরা সেটা শিখতে পারি। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই প্রযুক্তি এবং উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে আমরা আমাদের লেখাপড়া অনেক উন্নত আমরা করতে পারি এবং সহজ করতে পারি, বিশ্বের সাথে তাল মিলিয়ে, বিশ্বের সাথে মানের সমতা রক্ষা করে আমরা পড়ালেখা করতে পারি। এখানে কৃষিক্ষেত্রে দেখানো হয়েছে যে বিভিন্ন প্রযুক্তি, আসলে আমাদের দেশ তো কৃষি নির্ভর দেশ, যে যেভাবেই বলুক এই দেশ কৃষি নির্ভর, কৃষিতে উন্নত না হলে দেশ জাতি উন্নত হবে না। সেই ক্ষেত্রে আমাদের দেশে আগে তোমাদের দেখালাম যে খুব কোদাল, দেশীয় লাঙ্গল, গরু, হ্যাঁ, ঘোড়া, এইগুলো দিয়ে প্রথমে চাষ হতো, এগুলো দিয়ে জমি চাষ করতো। এখন এইগুলো দিয়ে তো আসলে দ্রুত চাষ হয় না, পরিশ্রম বেশি হয়, খরচ বেশি হয়, হ্যাঁ, তারপরে শ্রম বেশি লাগে। এই সব চিন্তা করে মানুষ সবসময় গবেষণা করে করে এক একটা নতুন নতুন প্রযুক্তি তৈরি করতেছে। তোমরা দেখতেছো যেটা আমরা লাঙ্গল দিয়ে যে কাজটা করতাম সেটা এখন আমরা ট্রাক্টর দিয়ে জমি চষি। একটা লাঙ্গল দিয়ে এক বিঘা জমি চষতে যে সময় লাগে, কিন্তু ট্রাক্টর দিয়ে তার দশ ভাগের এক ভাগ সময় লাগবে। এইভাবে দেখা যায় যে আমরা সময় বাঁচে, হ্যাঁ, আমাদের চাষ ভালো হয়, যে উন্নত যে একটা এটা প্রযুক্তি ট্রাক্টর। তারপরে এই যে ধান কাটা, ধান কাটা যন্ত্র, এখন ধান কাটার সময় অনেক সময় খেতে বর্ষাতে দ্রুত ধান নষ্ট হয়ে যেতে পারে, দ্রুত ধান কেটে নেওয়ার জন্য আমরা এইসব যন্ত্র ব্যবহার করতে পারি। এইসব যন্ত্রের মাধ্যমে আমরা ধান কেটে নিয়ে আসলে ধানের অপচয় নষ্ট কম হয়, ফসল নষ্ট কম হয় এবং সময় বাঁচে, হ্যাঁ, কৃষকের খরচও কম হয় সব মিলিয়ে। তারপরে এই যে ধান রোপণ, যে ধান রোপণ আগে মানুষ হাত দিয়ে করত সেটা এখন মেশিন দিয়ে, হ্যাঁ, একটা প্রযুক্তির মাধ্যমে, আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে ধান রোপণ করে। এইভাবে আমরা প্রযুক্তির সাথে এইভাবে আমরা পরিচিত হব, শুধু পরিচিত না, সবসময় চিন্তা করব যে আমি এটাকে পরিবর্তন করে আমার ব্যবহারের জন্য আরও সহজ করার জন্য, ভালো করার জন্য আমরা কী করতে পারি, আমরা কী নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারি, তৈরি করতে পারি। এইভাবে এই যে সেচ পাম্প, আগে যেটা আমাদের
বালতি দিয়ে তারপরে সেউতি ডোন এগুলো দিয়ে পানি সেচ করা হতো। সে জায়গায় এখন কত আধুনিক সেচ যন্ত্র দিয়েছে, যে একবার মুহূর্তের মধ্যে অল্প সময়ের মধ্যে তার ক্ষেতের সমস্ত ক্ষেতে পানি দেওয়া সম্ভব হবে। তারপরে এখানে এই যে দেখো ঘাস কাটার যন্ত্র, যেটা মানুষ বটি দিয়ে ঘাস কেটে গরু ছাগলকে খাওয়াতো, কত কষ্ট না হতো, এবং যেটা বেশি পরিমাণে করা সম্ভব হতো না, হ্যাঁ সেখানে এখন মেশিন দিয়ে ঘাস কেটে গরু ছাগলকে খাওয়ানো যায়। এবং সেটা হলো যে একসাথে এসে ইচ্ছা করলে এই যন্ত্রের মাধ্যমে সে অনেক গরুর খামার করতে পারে এবং সেটা করতে পারে। আগে গরুর খামার করলে তো বটি দিয়ে পূর্ণ প্রযুক্তি বটি ছেড়ে কাটা সেটা কষ্টকর ছিল, বেশি করা যেত না। সেই ক্ষেত্রে এখন এই যে আমরা নতুন প্রযুক্তি আমরা ব্যবহার করব, হ্যাঁ করে আমরা এই খামার কৃষিক্ষেত্রে, তাহলে দেখা যায় কৃষিক্ষেত্রে, হ্যাঁ কৃষিক্ষেত্রের উন্নয়নে এই প্রযুক্তির যে অবদান, এবং প্রযুক্তি একটা বড় ধরনের ভূমিকা পালন করে। আমরা প্রযুক্তিতে যত এগিয়ে যাব, প্রযুক্তি যত উন্নত হবে, আমার কৃষিক্ষেত্রের উৎপাদনও তত এগিয়ে যাবে, দেশ সমৃদ্ধ হবে। দেখো আমরা সংক্ষেপে একটু বলি, সেটা হচ্ছে কৃষক কাজ সহজ হয়, কৃষকের কাজ সহজ হয়, ফসল উৎপাদন বৃদ্ধি পায়, ফসল নষ্ট কম হয়, হ্যাঁ সেচ কাজে কষ্ট কম হয়, আরও অনেক আছে, তোমরা ছোট মানুষ বেশি বলা দরকার নাই, আরও অনেক আছে। যেমন আমরা এই প্রযুক্তির মাধ্যমে কীট পতঙ্গ রোগ নির্ণয় করতে পারি, এবং সেইটা নির্ণয় করার মাধ্যমে আমরা তার প্রতিষেধক ব্যবস্থা নিতে পারি। এজন্য তো এগুলো আমরা করতে পারি, এগুলো তোমরা এটা নিজেরাই বাড়ি থেকে করবে। এর পরবর্তীতে দেখো চিকিৎসা ক্ষেত্রেও আমাদের এমন এখন অনেক উন্নত আমরা চিকিৎসা পেয়ে থাকি। যখন আগে একটা অনুমান করে চিকিৎসা সেবা দিত, যেটা অনুমান নির্ভর ছিল যে তার এই রোগ হতে পারে, এখন সেটা তাকে বিভিন্ন পদ্ধতি দেখো তার এখানে পরীক্ষা করা হচ্ছে, যে তার শরীরে ডায়াবেটিস কি পরিমাণ আছে এর পরীক্ষা করা হচ্ছে, এখানে তাপ পরীক্ষা করা হচ্ছে, এখানে বিভিন্ন ঔষধ, এগুলো একটা প্রযুক্তি। এই যে থার্মোমিটার, এটা একটা পুরনো প্রযুক্তি, অনেকদিন যাবৎ এটা তাপ দেখা হয়, এখন দেখো এই পাশাপাশি একটা আধুনিক প্রযুক্তি, এটাতে তাপ দেখা হচ্ছে। এখন তোমরা এটা বাজারে বিভিন্ন জায়গায় দেখবে, প্রতিষ্ঠানে এটাতে তাপ দেখা হচ্ছে। এটা হলো পুরাতন, এটা তার সংস্করণ হয়ে নতুন এটা হয়েছে। এটা এরকমভাবে আধুনিক হতে থাকবে সবসময় প্রযুক্তি। হ্যাঁ তারপরে এই অপারেশন থিয়েটার, এগুলো মনে করো অত্যন্ত আধুনিক, এটা যন্ত্রের সাহায্যে পরীক্ষা নিরীক্ষা করে হ্যাঁ ডাক্তার একেবারে নিশ্চিত হয়ে গেল যে তার শরীরে এই সমস্যা আছে, তখন সেই ইয়েগুলো করবে। এটা তোমাদের এখন বর্তমান যে থ্রি তোমাদের বই আছে, এই থ্রির বইতে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তিটা নাই। তারপরেও আমি চাইছি যে তোমরা এটা দেখো, যেহেতু চিকিৎসাতে তোমরা সবসময় সম্পৃক্ত, তাই সেই ক্ষেত্রে তোমরা যদি বুঝতে পারো যে প্রযুক্তি সর্বক্ষেত্রে কীভাবে আমাদের এগিয়ে এনে যাচ্ছে, তা এখন আমাদের কাজ হলো যে এই প্রযুক্তিকে সবসময় উন্নত করা, এবং উন্নত দেশকে আমরা ফলো করতে পারি কীরকমভাবে, যে তারা যেটা করেছে ওটা আমরা দেখলাম ঠিকই, কিন্তু ওর থেকে আরও উন্নত আমরা কীভাবে করতে পারি, সেটা করে আমরা আমাদের স্বাস্থ্য সুরক্ষাও হবে, আমার দেশ এগিয়ে যাবে, আমাদের পরনির্ভরশীল হতে হবে না চিকিৎসা ক্ষেত্রে, আমার দেশের মানুষের চিকিৎসা আমার দেশেই হবে। এইভাবে আমাদের এইভাবে এইগুলো প্রত্যেকটা জিনিস তোমরা দেখি, এটা প্রযুক্তি, এটা প্রযুক্তি, তাহলে তোমরা পাশাপাশি এই প্রযুক্তিগুলোর নাম বলতে পারবে না, এই যে থার্মোমিটার বলতে পারবে না, হ্যাঁ তোমার এই প্রত্যেকটা এই প্রযুক্তি তুমি মনে রাখবে যে এইগুলো প্রত্যেকটা জিনিসই এক একটা প্রযুক্তি চিকিৎসা ক্ষেত্রে, এগুলো বলছে এগুলো। এখন দেখো যে এখানে চিকিৎসা, এই যে ডাক্তার সহজে রোগ নির্ণয় করতে পারে, নিশ্চিতভাবে রোগ নির্ণয় করতে পারে, নিশ্চিত ডাক্তার নিশ্চিতভাবে রোগ নির্ণয় করতে পারে না, কারণ সে তো যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে সে এটা নির্ধারণ করতেছে। আগে ছিল অনুমান নির্ভর, অনুমান করতো যে তার এই রোগ হয়েছে, সেটা বিপজ্জনকও ছিল বটে। এখন দেখা যাচ্ছে রোগীরা উন্নত চিকিৎসা সেবা পায় এই কারণে, তারপরে শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গগুলো পরীক্ষা করতে পারে সহজে, হ্যাঁ এই শরীরের অভ্যন্তরে ভিতরের জিনিসগুলো পরীক্ষা করে সেটা চিকিৎসা দিতে পারে। এইভাবে তোমরা নিজেরা পারবে অনেক। আর এখন দেখো আমরা বলতে পারি যে এই যে লাঙ্গল একটা প্রযুক্তি, সেখানে বলছে
লাঙ্গল একটি প্রযুক্তি যা ড্যাশ কাজে ব্যবহার হয়। লাঙ্গল তুমি সহজে বলবে যে লাঙ্গল একটা কৃষি প্রযুক্তি। হ্যাঁ, প্রযুক্তি ভাগ ভাগ আছে, কৃষি প্রযুক্তি। যেমন বলতেছে যে পাঠ্যপুস্তক একটি ড্যাশ প্রযুক্তি, তাহলে এখানে শিক্ষা প্রযুক্তি, এটা তোমরা সহজে পারবে। যোগাযোগের ব্যবস্থাকে জল, স্থল এবং ড্যাশ এই তিন ভাগে ভাগ করা হয়। কয় ভাগ? আকাশপথ। আমি একটু আগে বলছিলাম যে আকাশপথে একটা, স্থল আর জল, এই তিন ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, যাতায়াতের ক্ষেত্রটা সঠিক উত্তরটা টিক দিতে হবে, সেটা হচ্ছে কোনটি আধুনিক প্রযুক্তি। দেখো, প্রযুক্তির মধ্যে সবসময় পুরাতন প্রযুক্তি এবং আধুনিক প্রযুক্তি, এই তুলনা আমরা করে যাব। আমরা সবসময় পুরাতনকে আমরা ছেড়ে দেবো, ভুলে যাব, এবং নতুন প্রযুক্তি আমরা গ্রহণ করব। নতুন প্রযুক্তি গ্রহণ করতে আমরা কখনো দ্বিধা করব না, নতুন প্রযুক্তি আমরা গ্রহণ করব। সেটা কি বলছে যে কোদাল, এটা আগে ছিল চাষবাস ক্ষেত্রে, কাস্তে, লাঙ্গল, ট্রাক্টর। দেখো, ট্রাক্টরের কথা বললাম, ট্রাক্টরটা হচ্ছে আধুনিক, কারণ এটা দিয়ে অল্প সময়ে অধিক জমি চাষ করা যায়। এখানে বলছে যে কোন প্রযুক্তিটি প্রথমে তৈরি হয়েছে, সেখানে কলম, বই, কাগজ, হ্যাঁ, মুদ্রণ যন্ত্র, তাহলে আমাদের কাগজ আমাদের প্রথম তৈরি হয়েছে। এখন তোমরা কিছু বাড়ির কাজ নেবে। বাড়ির কাজ হচ্ছে যে বলছে যে প্রযুক্তি আমাদের যাতায়াতে কীভাবে সহায়তা করে তা ব্যাখ্যা করো, যে আমাদের যাতায়াত কাজে কীভাবে সহায়তা করে। এই যাতায়াতের কাজে কিন্তু তোমাকে সবগুলোই বলতে হবে, যে স্থল, আকাশ, হ্যাঁ, জল, সব। আর কৃষিক্ষেত্রে দুটি প্রাচীন এবং দুটি আধুনিক প্রযুক্তির নামও বলতে হবে, এবং তাদের কাজ সম্পর্কেও তোমরা বাড়ি থেকে সুন্দর করে লিখে নেবে। তোমরা বাড়িতে বসে নিজে বই পড়ে এইগুলো বুঝে বুঝে নিজেই করবে। এটা কারো সহযোগিতা ছাড়াই নিজেই করবে, নিজেরাই পারবা। আমি জানি তোমরা তো ভালো লেখাপড়ায় ভালো, হ্যাঁ, তোমরা ভালো ছেলে, তোমরা মন দিলেই, আন্তরিক হলেই তোমরা পারবে। এখন তোমাদের নিজের দায়িত্বেই পড়াশুনো করতে হবে, যেহেতু স্কুল বন্ধ আছে, তুমি নিজে নিজেই বাড়িতে পড়বে। তারপরে সবাই ভালো থাকো, হ্যাঁ, সুস্থ থাকো, হ্যাঁ, সবাই সবাই ভালো থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আমি কথা শেষ করছি। আজকের ক্লাস এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।